হ্যালো গাইডস, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতান ডিজিটাল বাংলা চ্যানেল থেকে জানাই তোমাদের স্বাগত। আজ আমি এক নতুন জব নিয়ে আলোচনা করতে চলেছি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গে খাদ্য দপ্তরে এক নতুন জবের আপডেট এসেছে। আপডেটটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, কীভাবে তোমরা আবেদন করবে এবং বয়স সীমা কী আছে এবং কত টাকা আবেদন ফি আছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে এবং লাস্ট ডেট কত আছে, কত তারিখ আছে সেটাও তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম জব আপডেট হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ওকে, তাহলে শুরু করা যাক ভিডিওটা। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পিএসসি অর্থাৎ খাদ্য দপ্তরে নতুন চাকরির আপডেট। একটু নিচের দিকে দেখতে হবে, পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের ফুড সাপ্লাই ইন্সপেক্টর নিয়োগ। পশ্চিমবঙ্গে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিএসসি 10ই মে তারিখে ফুড ডিপার্টমেন্ট ইন্সপেক্টর পদে নতুন নোটিফিকেশান করলো ফুড এসআই এবং অনলাইনে আবেদন শুরু হয়েছে। ফুড এসআই পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। দেখতে পাচ্ছ যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। এছাড়া কীভাবে আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের পিএসসি ওয়েবসাইট অর্থাৎ www.psc.government.in এই ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং বয়স সীমা কী আছে, বয়স হতে হবে 18 থেকে 40 বছর অর্থাৎ বয়স সীমা আছে 18 থেকে 40 বছর। জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের বয়স হতে হবে 18 থেকে 40। এবং ওবিসি এসসি এসটিদের জন্য এক্সট্রা ছাড় আছে, সেটা তোমাদের পরে আলোচনা করছি। এছাড়া পোস্ট নেম দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর এসআই পদে। আর অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalpsc.government.in এবং সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এবং এডুকেশান কোয়ালিফিকেশান, ফুড এসআই নিয়োগে 2023 আবেদন করার জন্য শিক্ষিত বোর্ড থেকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড এসআই পদে বয়স লিমিট, মিনিমাম এজ লিমিট 18 ইয়ার এবং ম্যাক্সিমাম 40 ইয়ার। আর এর গণনা হবে 1/1/2023 অনুযায়ী, 1/1/2023 অনুযায়ী। এছাড়া ক্যাটাগরি, ক্যাটাগরি অনুযায়ী কিছু বয়সের ছাড় দেওয়া আছে। এবং ক্যাটাগরি অনুযায়ী দেখতে হচ্ছে কিছু একটু বয়সের ছাড় দেওয়া আছে, যেমন এসসি এসটিদের জন্য এক্সট্রা 5 বছর, ওবিসিদের জন্য এক্সট্রা 3 বছর এবং পিএইচদের জন্য এক্সট্রা 5 বছর ছাড় দেওয়া আছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই বেতন কত হতে পারে, বেসিক পে অর্থাৎ নর্মাল আর যেভাবে আছে 5,400 থেকে 25,200 পর্যন্ত এবং গ্রেড পে আছে 2,600। ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড এসআই পদে আবেদন ফি, ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 110 টাকা। আর এছাড়া এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই নিয়োগ কীভাবে তোমাদের নিয়োগ করবে অর্থাৎ কীভাবে তোমরা রাইট এক্সাম মানে লিখিত পরীক্ষা হবে, দেখতে পাচ্ছ 100 মার্কস এমসিকিউ অনুযায়ী কোশ্চেন হবে এবং ইন্টারভিউ হবে 20 মার্কস এবং মেটেরিয়াল লিস্ট 120 মার্কসে হবে। রিটেন এক্সাম, প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে, এই পরীক্ষা দেওয়ার জন্য ভাষা জানতে হবে ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু। এই পরীক্ষার বিষয় হলো সাধারণ অধ্যয়ন এবং পাটিগণিত। এবং পার্সোনালিটি টেস্ট, চূড়ান্ত পর্যায়ে ব্যক্তিত্ব অর্থাৎ পরীক্ষায় যারা লক্ষ্য প্রার্থীতে মানসিক ও সতর্ক নেতৃত্বে গুণাবলী যোগাযোগ দক্ষতা ও ভূমিকার জন্য সামগ্রিক উপযুক্ত মূল্যায়ন করা, এই পরীক্ষায় একটি ব্যক্তিগত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকতে হবে। ফাইনাল মেরিট লিস্ট, বাছাই প্রক্রিয়া, সমস্ত পর্যায়ের
পারফরমেন্সের উপর ওয়েস্ট বেঙ্গল পিএসসি মেধা তালিকা প্রস্তুত করবেন। মেধা তালিকায় লিখিত পরীক্ষা, প্রাপ্ত নম্বর এবং ব্যক্তিত্ব পরীক্ষার বিষয়ে বিবেচনা করতে হবে। এবং কীভাবে ফুড সাপ্লাই এসআই আবেদন অনলাইন ফর্ম পূরণ করবেন, কীভাবে তোমরা ফর্মটা সম্পূর্ণ পূরণ করবেন দেখতে পাচ্ছ। অনলাইন ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট সাব ইন্সপেক্টর আবেদন পূরণ করতে নিয়মগুলি ভালো করে দেখুন। অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পিএসসি গভর্নমেন্ট.ইন। এছাড়া অ্যাপ্লাই লিঙ্কও দেওয়া আছে দেখতে পাচ্ছ। এছাড়া আমার ডিসক্রিপশানে অ্যাপ্লাই লিঙ্কটা দেওয়া থাকবে এবং সরাসরি এই পেজে আসার জন্য, এই নোটিফিকেশানটা দেখার জন্য সম্পূর্ণ আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবে সম্পূর্ণ লিঙ্কটা। এছাড়া আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ওকে, তাহলে ভিডিও এই পর্যন্ত। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কীভাবে আবেদন করবে সেটা সম্পূর্ণ দেখার জন্যে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানে অল করে দেবেন। এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য, নতুন জব আপডেট পাওয়ার জন্য।